আমার এক বন্ধু প্রশ্ন করছে, সৌদি আরব আগে ডাইভিং করছে, এখন সে বাংলাদেশে আছে, সে দ্বিতীয়বার সৌদি আরব আসছে, তার ডাইভিং লাইসেন্স বানাইতে হবে কি না এটার বিষয়ে সে প্রশ্ন করছে। দেখেন, আমি মানে আপনাদেরকে বলি, যারা আগে আসছিলেন সৌদি আরব, যারা ডাইভিং করছেন সৌদি আরব, ডাইভিং করছেন, ডাইভিং যে কোম্পানির নামে মানে কোম্পানিতে ছিলেন অথবা ফ্রি ভিসা কফিলের হান্ডারে মানে হাউস ডাইভিং যেটার মধ্যে থাকেন না কেন, আপনি তখন ওই কোম্পানির নামে ড্রাইভিং লাইসেন্সটা বানাইছেন এবং কি ওই কোম্পানির আইডিতে ওই একামাতে আপনার ওই ড্রাইভিং লাইসেন্সটা আছে, এখন আপনি নতুন করে আসছেন, আপনার কোম্পানি চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, একামা চেঞ্জ হয়েছে, মানে সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে, ফিঙ্গারটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যারা এই ধরনের প্রশ্ন করছেন যে ড্রাইভিং লাইসেন্স ওইটাই চলবো কি না, ওইটা আগে চলতো মানে বেশ দু তিন বছর আগে চলতো, কিন্তু আমি আমার জানা মতে 2 বছর আগের থেকে এখন চলে না, এটা এখানকার গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে। আগে যখন এটা চলতো কিভাবে চলতো, এটা ওই ড্রাইভিং স্কুলে গেলে ওই লাইসেন্সটা দেখাইলে দ্বিতীয় লাইসেন্স এই নতুন কোম্পানি নামে করে দিত, এটা ওই রেনুর মতন করে খালি কিছু টাকা নিত, এটা কোনো সমস্যা হতো না, কিন্তু এখন এই রেনু হিসাবে করেই না, এখন করে অনেক টাকা নেয়, যেমনি অনেক টাকা বলতে নতুন কালে যে নতুন নতুন সময়ে যত ডি টাকা নাকছে অত ডি টাকাই লাগবে এখন, মানে নতুন করে আপনার ফাইল সাবমিট করতে হইব, ওই নতুন করে সব কিছু করতে হইব, এইটা হয়তো এইটা সুবিধা পাইবেন আপনারা, যেটা মনে করেন যে ওখানে ট্রেনিং করতে হয়, এই কয়েকদিন ট্রেনিং করতে হয়, এই ট্রেনিংটা করতে হবে না, যেহেতু লাইসেন্স আছে এই লাইসেন্স থাকার কারণে কোনো ট্রেনিং করতে হবে না আপনাকে। তো আপনারা এই ধরনের যারা ওই কমেন্ট করছেন, আর দ্বিতীয়তে আপনারা জানতে চাইছেন সৌদি আরব এই আমি কীটা কী বিষয়ে কাজ করি অথবা আমি কী কাজ করি, কোনথায় কাজ করি, এরকম আপনারা জানতে চাইছেন। আমি কোম্পানিতে, আমার ভিসাটা কোম্পানির, আমি কোম্পানিতে কাজ করি, কোম্পানিতেই সব কিছু, কিন্তু আমি কফিলের বাসায় থাকি, কফিলের বাসায় থাকার কারণে আমার মাঝে মধ্যে ওই কফিলের বাসার কাজও করতে হয়, আমাকে কফিল ওই দেখা যায় যে থাকলে কিরা কাজ না দেয়, অনেকেই কাজ দিয়ে থাকে, তো এর হিসাবে মনে করেন যে খুব বেশি দেয় না, ওই সপ্তাহে একবার দুইবার এক দুইবার মনে করেন যে অল্প কিছু কাজ হইলে বলে কাজটা করে দেওয়ার জন্য। তেমনি কোনো কোনো সময় দেখা যায় যে তার ওয়াইফরে নিয়ে আমি মার্কেটে গিয়ে যাই, অথবা কোনো সময় তার বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় যাই, কোনো দরকার বললে ওই তখন মানে দুইটাই বলতে পারেন, মানে হাউস ড্রাইভের মতো করি এবং কি কোম্পানিরটাও করি। তো আপনারা যারা ওই ড্রাইভিংটা কেরিয়ার হিসাবে নিতে চাচ্ছেন, সৌদি আরব আসতে চাচ্ছেন, আসছেন সমস্যা নাই, বর্তমান সৌদি আরব অনেক জব আছে, কাজ আছে, মানুষ কাজ করতেছে, কিন্তু দেখে শুনে বুঝে আসবেন, অনেক ধরনের মানুষ আবার বিপদেও পড়তেছে, মানে ভিসাটা একটু দেখে যাই না শুনে আসবেন, অনেকে মাজরার ভিতরে অথবা মরুভূমির ভিতরে পরে কাজ কাম করে, তাদের কিন্তু কষ্ট একটু বেশি হয়, তো দেখে শুনে ভালোভাবে আসেন, আর ড্রাইভিংটা যদি কেরিয়ার হিসাবে নিতে চান ভালো হবে আমার মতে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।